আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? ভালো? আমি ভালো আছি। আজ আজকে সপ্তম শ্রেণীর ইংরেজি ক্লাস কিন্তু আমার পরিচয় হচ্ছে মুসলমান জেসমিন এবং সহকারী শিক্ষক। আমার বিষয় ইংরেজি। স্কুলের নাম হচ্ছে সকিনা ফজলুল হক বাড়িতে উচ্চ বিদ্যালয়। এখন আমি বইয়ের ইংরেজি বইয়ের কিছু জিনিস আলোচনা করবো। সেটা হচ্ছে না আজকে পাঠের শিরোনাম ইউনিট ওয়ান লেসন ফাইভ। পাঠের শিরোনাম হচ্ছে দা বেস্ট ফ্রেন্ড। পাঠের শিরোনাম হচ্ছে দা বেস্ট ফ্রেন্ড, সর্বোত্তম বন্ধু। এটা নিয়ে আজকে আলোচনা করবো। অনুবাদটা আলোচনা করি। দ্য বেস্ট ফ্রেন্ড হচ্ছে সর্বোত্তম বন্ধু। রিড হোয়াট পুনরা সে টু হারাবি। প্রথমে অনুবাদটা উচ্চারণ করি, তোমরা সবাই শোনো। রিড হোয়াট পুনরা সে টু হারাবি অ্যান্ড দেন রিড দ্য স্টোরি। Don't read, said Harabi, and don't think seriously about what your friend Harun did. I know a story about friends. Listen. Two friends were walking through a desert. After a while, they had quarrels, and one friend slapped the other in the face. The friend who got slapped was hurt, but anything, say anything, he wrote in the sand. এই যে পড়া আমি উচ্চারণ করলাম, এটা তোমার সবাই শুনেছো। এখান থেকে কিছু ওয়ার্ড মিনিং আমি বোর্ডে আলোচনা করবো। তোমরা দেখো শিক্ষার্থীরা, শব্দটির অর্থ হচ্ছে পুরোভাবে বা সাংঘাতিক ভাবে। তারপরে স্লাপ, স্লাপ অর্থ হচ্ছে খাপ্পর মারলো। স্লাপ শব্দের অর্থ হচ্ছে খাপ্পর মারলো। তারপর
এখন আমরা করব। রেজাল্ট শব্দটি হচ্ছে মধুপুরী। রেজাল্ট শব্দটির অর্থ হচ্ছে গরু। স্টোরি গল্প। স্টোরি শব্দটি হচ্ছে গল্প। বোর্ডে যেগুলো আলোচনা করা হচ্ছে তোমরা ভালো করে দেখিও। এই যে শব্দগুলো আলোচনা করা হচ্ছে হলো এগুলো তোমরা পূর্বা এখন অনুবাদটি অর্থ সব আলোচনা করা হচ্ছে। যা বললো গল্পটি তারপর গল্পটি পড়ো না। Don't be sad for me and don't think seriously about what you feel harmony. Dukkho koro na kharabi. Hatobar bondhu Harun ja bolechilo ta puro bhabe bhebo na. I know a story about friends. Listen. Ami tomar bibhinno somporker golpo jani. Listen. Mon diye. Two friends were walking through a desert. একটি বন্ধুদের মধ্য দিয়ে দুই বন্ধু হেঁটে যাচ্ছিল। আফটার এ হোয়াইল দে হ্যাড এ কোয়ারেল এন্ড ওয়ান ফ্রেন্ড স্ল্যাপড দ্য আদার ইন দ্য ফেস। আফটার এ হোয়াইল কিছুক্ষণ পর তাদের মধ্যে ঝগড়া হলো। এক বন্ধু আর বন্ধু মারলো। দ্য ফ্রেন্ড হু গট স্ল্যাপ ওয়াজ হার্ট জ্বর খাওয়া বন্ধু আঘাত পেল। বাট without saying anything he wrote in the sand কিছু না বলে চর খাওয়া বন্ধু কিছু না বলে বালতে কিছু লিখলো। আজকে এই পর্যন্ত।